Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফসল খেয়েছে ছাগলে, বিবাদে বোমাবাজি, জখম সাপ, ঘটনায় লেগেছে রাজনৈতিক রং, উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। গবাদি পশু খেয়েছে জমির ফসল, তার জন্য বোমাবাজি, ঘটনায় জখম সাতজন। ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুপক্ষ, ঘটনায় দুপক্ষের মোট সাতজন জখম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সরডাঙ্গা গ্রামে। ঘটনা ঘিরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে শনিবার। বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে জমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র সরডাঙ্গা গ্রামের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সদস্য শাইরুল শেখ এবং বর্তমান সদস্যা মাফেজা বিবি খাতুনের পরিবারের মধ্যে বচসা বাঁধে। রাস্তায় যাচ্ছিল, দিয়ে ওদের ওখানে গাল দিচ্ছিল, দিয়ে আমার ভাই ব্যক্তিগত রাগারাগি, হ্যাঁ ব্যক্তিগত রাগারাগি, দিয়ে আমার ভাই বললো যে তোদের সঙ্গে আমরা পারবো না, তোরা যত গালাগালি দিবি দে, আমাদের কোনো অসুবিধা নেই, তোর গালাগালি দে। বলছি আমরা গালাগালি দিই, বুঝলি? ওই বলে সাইরুল মানে প্রথমে চড় মারে, আর ওর মা আর বোন বাসকে ধরে ফেলে, দিয়ে ওই মারামারি চালু। আর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, পুলিশ বলছি তুমি পুলিশ কমপ্লেন করো, আমি দেখছি, আমরা স্যার মারছো থেকে, তো বলছি ঠিক আছে আমি দেখছি দেখছি বলে পুলিশ ওদিকে পালিয়ে গেছে। আর আমাদের এখানে সব লোক দাঁড়িয়েছিল, তারা এক একা হাতে কিছু নাই গেছে, আর বাস সব ওখানে ধরে চোট পাট মারামারি, তারপরে গুলি করে, আর বাস এইভাবে যে গেছে তাকে মারামারি করছিল। সাইরুল তাহের কি করে, ও এক্স মেম্বার, এখন কিছুই নাই, বেকার ছেলে, তৃণমূল এক্স মেম্বার। হ্যাঁ আপনি? আমি রানিং মেম্বার তৃণমূলের। আমি তৃণমূল রানিং মেম্বার। হ্যাঁ রাজনৈতিক রং লেগেছে পুলিশকে ইতিমধ্যেই, গ্রামের গ্রামের মানুষ বলেছে, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং যারা দোষী তাদের নিশ্চিতভাবে তাদের শাস্তি হবে, পুলিশি পদক্ষেপ নেওয়া হবে নিশ্চিত করে। আমি যতদূর শুনেছি, সত্যি মিথ্যা আমি জানি না, ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে, আর এখন প্রেস মিডিয়ার কাজই হচ্ছে সে ছাগলের ধান খাক আর মুরগিতে ধান খাক, সেটা রাজনীতির আঙিনায় চলে আসে, তার রাজনৈতিক রং দেখা হয়, গণ্ডগোল অপরাধী তাদের কোনো রাজনৈতিক রং আছে বলে আমরা মনে করি না। তাই আমরা নিশ্চিত গ্রামের মানুষের শান্তি যাতে কোনো মতে বিঘ্নিত না হয় সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, এবং কঠোরভাবে সেটা দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।